কি দেখে কি মনে হচ্ছে? মোমো? না, এটা মোমো নয়। তো এটা কি সেটা জানতে কি তোমরা ইচ্ছুক? তোমরা এক্সাইটেড? তাহলে কিন্তু ভিডিওটা লাস্ট অবধি দেখতে হবে। আজকের এই স্ন্যাক্সটা বানানোর জন্য এখানে নিয়ে নিয়েছি কোচানো পেঁয়াজ, তারপর আছে নুন, তারপর আছে লঙ্কা, তারপর আছে ফরচুন তেল, তারপর আছে রসুনে এখানে কুচিয়ে নিয়েছি, তারপর আছে চিনি, চিলি ফ্লেক্স আর মসুর ডাল। আর একটা ইনগ্রিডিয়েন্টস হলো, এখানে নিয়ে নিয়েছি 3 কাপ ময়দার সাথে 1/2 কাপ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার এখানে মাস্ট, এটা স্কিপ করলে কিন্তু চলবে না। তো এবার এটাকে মেখে নেওয়ার জন্য এখানে নিয়ে নেব 7 মতো নুন, আর সাথে নিয়ে নেব চিনি। চিনিটা এখানে অপশনাল, দিলেও হবে না দিলেও হবে। এবার দুইটাকে ভালোভাবে মিশিয়ে নেব ময়দার সাথে। ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এবার এতে দিয়ে দেব ফরচুন তেল। তেলটা একটু বেশি করে দিতে হবে, কারণটা কি বলি? কারণ হলো যেগুলো আমরা তেলে ভেজে করি ওইগুলো করতে গেলে মাখার সময় একটু বেশি করে তেল দিতে হয়। তেলটা বেশি করে দিলে ভাজার সময় তেলটা কম লাগে। এটা আমার কথা না, এটা হলো আমার ঠাকুরমার কথা। তো এবার তেলের সাথে এটা ভালোভাবে মেশানো হয়ে গেছে, দেখো হাতের মুঠোই চলে আসছে। তো এবার এতে হালকা হালকা ভাবে জল দিয়ে একটা ডো বানিয়ে নেব। একবারে বেশি করে জল ঢেলে দিলে আবার কিন্তু চাপাটি হয়ে যাবে, সরি সরি চাপাটি না, গোলা রুটি। হ্যাঁ, আর এখানে দিয়ে দেবো চিলি ফ্লেক্স। এটা আমি শিলনোড়ায় থিতিয়ে থিতিয়ে বানিয়ে নিয়েছি। তো তারপর এটাকে 1/2 ঘন্টার জন্য ঢেকে রেখে দেবো। আর এখানে রসুন কুচানো কয়েকটা দিয়ে দিলাম, এবার ঢেকে রেখে দেবো। তারপর নেক্সটে যে কাজ সেটা হলো মসুর ডাল। মসুর ডালটাকে ভালোভাবে ধুয়ে তারপর এটাকে সেদ্ধতে বসিয়ে দিতে হবে। আর আরেকটা কথা হচ্ছে, অনেক দিন ধরে ভিডিও ছাড়া হচ্ছে না। এর একটা কারণ হলো মাঝখানে তোমাদের সাথে একটা কেক বানানোর রেসিপি শেয়ার করতাম হলে উইদাউট ওভেন, বাট আনফর্চুনেটলি ভিডিওটা ডিলিট হয়ে গেছে, যার জন্য এতদিন ধরে কোনো ভিডিও ছাড়া হচ্ছে না। তো আজকে একটা স্ন্যাক্সের রেসিপি নিয়ে চলে আসলাম। তো এদিকে ডালটা সেদ্ধতে বসিয়ে দেব জল আর নুন দিয়ে। ডালটা সেদ্ধ হয়ে গেছে, ঠাকুমা নামিয়ে রেখেছিল। এবার এতে তেল, তেলে একটু নুন দিয়ে দিলাম, এতে করে তেলটা ছিটকে পড়বে না। এবার এতে কোচানো পেঁয়াজ, রসুন আর কোচানো লঙ্কা দিয়ে দেব, দিয়ে হালকা ফ্রাই করে নেব। এবার এতে 7 মতো নুন দিয়ে দেব। নুনের পরিমাণটা একটু কম হবে, বিকজ হলো ডালে নুন দিয়েছিলাম তাই। তো দেখো এটা ব্রাউন কালার হয়ে এসছে। এবার এতে সেদ্ধ করা ডালটা দিয়ে দেব সাথে হলুদ গুঁড়ো আর চিলি ফ্লেক্স। আমি অন্য কোনো মশলা এখানে অ্যাড করছি না, যারা ঝাল বেশি খাও সেখানে তোমরা লাল লঙ্কার গুঁড়ো এক্সট্রা দিতে পারো। তো দেখো ডালটা অনেকটাই ঝরঝরে হয়ে গেছে, জলটা শুকিয়ে গেছে, এবার এটাকে নামিয়ে নেব। তো এবার দেখি ময়দার কী অবস্থা। ময়দা দেখো ফুলে পেঁপে গোল হয়ে গেছে একদম। তো এবার এটাকে ঘুষিয়ে 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 আবার হালকা পাতলা করে এর থেকে লেচিগুলোকে কেটে নেব। তো আমি 3 কাপ ময়দা নিয়ে নিয়েছিলাম, এ থেকে 8 পিস হয়েছে। এবার এগুলোকে বেলে 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 তারপর ওই ডালের যে বানিয়ে রেখেছিলাম ডাল দিয়ে ওইটা দিয়ে স্টাফিং করে নেব। তো আমি এটা শেপটা অনেকটা মোমোর মতো দেওয়ার ট্রাই করলাম, এটা আমার ফার্স্ট টাইম, এটা নাও হতে পারে, পুরোপুরি চেষ্টা করলাম, তোমরা প্লিজ হেসো না। তো একইভাবে আমি বাকিগুলোকেও বানিয়ে নেব। আর হ্যাঁ, অবশ্যই অতি অবশ্যই একটা একটা করে বানিয়ে বানিয়ে
হয় সাথে সাথে ভেজে নিতে হবে, আর নয়তো একসাথে যদি তোমরা বানিয়ে তারপর ভাজো তাহলে ঢেকে রাখতে হবে অবশ্যই, কারণ বাতাস লাগলে সেগুলো কিন্তু আর ফোলার চান্স একদমই থাকবে না। তো কথা বলতে বলতে সবগুলোকে আমি এভাবে বানিয়ে নিলাম, দেখো স্টিমড মোমো লাগছে তো, তো তোমরা যদি এভাবে সাপোর্ট করো তাহলে মোমোর রেসিপি নিয়েও চলে আসব। তো চলো এবার এগুলোকে এবার ফ্রাই করে নিই, তেলটা গরম হয়ে গেছে তো একে একে এগুলো ফ্রাই করে নেব। আমার সাথে কী হয়েছে, ফার্স্টে আমি জালটা একদম হাই করে দিয়েছিলাম, দিয়ে তারপর ভাজতে শুরু করেছিলাম, শেষে দেখা গেল ব্রাউন কালার থেকে পুরো কালো কালো যেমন হয়ে গেছে, তাই হালকা আছে এগুলোকে ভেজে নিতে হবে, তাড়াহুড়ো করলে চলবে না। এই দেখো কতটা ব্রাউন কালার চলে এসেছে, যেমন পুড়ে পুড়ে গেছে এরকম লাগছে, কিন্তু অনেকটা ক্রিস্পি হয়েছে, হালকা আছে ভাজলে অনেকটাই ক্রিস্পি হবে, আর ক্রিস্পি হওয়ার কারণটা হলো কি, ওই যে কর্নফ্লাওয়ার দিয়েছিলাম তার জন্য। তো একে একে সবগুলো আমি ভেজে নিয়েছি, এবার নামিয়ে নেব, এগুলো হয়ে গেছে, এগুলো একদম পারফেক্ট হয়েছে লাস্টের যে চারটা। চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই ভিতরে কীরকম হয়েছে, আর লেয়ারগুলো দেখো কতটা পড়েছে, এগুলো ফার্স্ট, এটা হলো ফার্স্টেরটা, এ দেখো ঠাম্মার রিয়েকশন খেয়ে কি বলছে দেখো, কেমন হয়েছে ছাদে চিনি কত, এটা গীতা গীতাই দেখো না, কিসের পকোড়া, ডালপুরি। তো এবার আমি খাবো। তো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে সববারের মতো আবার একই কথা, হ্যাঁ কথাটা কি কথাটা হলো, ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা পেজটিকে অবশ্যই ফলো করে দিও। ওকে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে, সবাই ভালো থেকো সুস্থ থেকো, টাটা।